Hello everyone, welcome back to my channel. I'm Beauty Recipes and Blogs by Beauty. থেকে সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি একটি তেলাপিয়া মাছ ভাজা করে নিয়েছি আর মাছটি দেখতে অনেক ইয়ামি হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর সেটাই আমি শেয়ার করছি। আমি মাছটা ভাজা করার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু নিয়েছি প্রায় এক চামচের মতো, কারণ এটি একটি বড় আস্ত মাছ। আর দিয়েছি চালের গুঁড়া, চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ, ময়দাও নিয়েছি হাফ কাপ। তো এই পরিমাণ নিয়ে আমি সব কিছু মিক্স করে লবণটা পরিমাণ মতো দিয়েছি, আপনারাও লবণটা পরিমাণ মতো দিবেন। তো এই তো, তারপর আমি একটু জল অ্যাড করে নিয়েছিলাম, অ্যাড করে এটাকে ম্যাখে একদম ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টা পর আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণ অয়েল দিয়েছি আমি আমি নিয়েছিলাম ভেজিটেবল অয়েল, আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। তো এবার আমি মাছটা দিয়ে দিয়েছি, তো মাছটাকে উল্টাবো একটু পরে। তো মাছটাকে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেহেতু একটা বড় মাছ। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে অলমোস্ট এক সাইডে, আরেক সাইডে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো খুব সহজেই মাছটি ভাজা হয়ে যাবে। এই মাছটি কিন্তু তেলটা বেশ গরম হলে মিডিয়াম ফ্লেমে ভাজি করবেন, কারণ এটা হাই ফ্লেমে যদি ভাজি করতে যান তাহলে দেখা যাবে পুড়ে গেছে উপরে আর ভিতরে সাদা হয়ে আছে। তো সেজন্য মিঠা মিঠা জালে এই মাছটা ভাজি করে নেবেন। তো কড়া জাল দেওয়ার কোনো দরকার নেই, দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দুয়ো পিঠে। তো এবার আমি অনিয়ন স্লাইসগুলি দিয়ে দিচ্ছি, মাছের সাথে অনিয়ন স্লাইস হেভি মজা লাগে। আর আমি খুবই কম মশলায় এই মাছটি ভেজে নিচ্ছি, অতিরিক্ত মশলা আমি দিচ্ছি না এখানে। তো শুধু অনিয়নটা আমি ফ্রাই করব, সাথে দিব কাঁচামরিচ আর একটু আস্ত জিরা, জাস্ট একটা সুন্দর স্যান্ড হওয়ার জন্য। তো এভাবে আপনারা করে দেখবেন অনেক টেস্টি হবে। তো শুকনা শুকনা দিয়ে শুকনা শুকনা মাছ ভাজা দিয়ে গরম ভাত বেশ ভালো লাগে কিন্তু, আর সাথে আস্ত কাঁচামরিচ হলে অনেক ভালো হয় সাথে সালাদ। তো দেখুন এটি কিন্তু অনেক ইয়ামি লাগছে দেখতে, তাই না? আপনারা ঠিক এভাবে কিন্তু রান্না করবেন, সবসময় এত ভিজা ভিজা রান্না ভালো লাগে না। আর এই রেসিপিটি কিন্তু আপনার ঈদের রান্নার মধ্যে একদম খুব ভালো যায়, টেবিলটা একদম হাসবে। এই মাছটা যদি এভাবে ভাজি করে রাখেন টেবিলের মাঝখানে, অন্য আইটেমগুলি থাকবে, অনেক ভালো লাগবে। কিন্তু আপনারা চাইলে কিন্তু এই আইটেমটি করতে পারেন, খুবই সহজ আর দেখতেও খুবই লোভনীয়, সবাই খুব পছন্দ করবে। এভাবে যদি ভাজি করে দেন আর ভিজা ভিজা তরকারি খেতে খেতে মানুষের অনেক সময় আর ভালো লাগে না, সেজন্য এভাবে যদি ফ্রাই করেন অনেক মজা লাগবে। আর অনিয়নগুলি সাইডে দিয়ে এইভাবে ভেজে দিবেন, এই তো খুব সুন্দর একটা রেসিপি। আপনারা কিন্তু এটা অনায়াসে রান্না করতে পারেন। আর এবার আমি কিছুটা জিঞ্জার পেস্ট করে দিয়ে দিচ্ছি। আমি জিঞ্জারটা এই সিডারটা ইউজ করেছি, জিঞ্জারটা খুব সুন্দর করে একদম পেস্টের মতোই হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু জিঞ্জারটা ইউজ করতে পারেন, একসাথে সব ব্ল্যান্ড করে রাখা চাইতে যদি ফ্রেশ জিঞ্জারটা এভাবে দেন আরও খেতে বেশি মজা লাগবে। আর জিঞ্জারটা কিন্তু অনেক ভালো সবার জন্যই, শরীরের যত পেইন আছে এই জিঞ্জারটা খেলে কিন্তু অনেকটাই আপনারা রেহাই পাবেন সব আইটেমের মধ্যে, যদি কম বেশিরভাগ আইটেমের মধ্যেই কিন্তু আপনারা জিঞ্জারটা ইউজ করতে পারেন, এতে কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে আপনাদের জন্য টিপ। তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেননি। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন আমার মাছটি কিন্তু ভাজা হয়ে গেছে দুয়ো সাইডে, তো দুয়ো পিঠে ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি অনিয়নটা সাইডে দিয়ে দিচ্ছি, অনিয়নটা ফ্রাই করে নিয়েছিলাম সেটাও হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি। তো অনিয়নটা চাইলে আপনারা আরও গোল্ডেন করতে পারেন, আমি একটু বেশি ফ্রাই করে ফেলেছি।
তারপরেও কিন্তু অনিয়নটা এভাবে ক্রিস্পি ভালো লাগে, একটু কালো হলেও খেতে কিন্তু ভালোই লাগে। তো এই মাছ ভাজির সাথে এই করকরা অনিয়ন ফ্রাই অনেক মজা, সাথে কাঁচামরিচও। তো এভাবে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফলো করে যদি রান্না করেন খেতে অনেক মজা হবে। এভাবে মাছ ভাজি করলে ছোটো বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, আর গেস্টেরা তো ওয়াও বলবেই আপনাকে। তো আর দেরি না করে আপনারা এই রান্নাটি করে ফেলবেন ঘরে এই ঈদে, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছিল। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব সুন্দরভাবে আপনারা ঈদ কাটান। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা কিন্তু রেড বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে আমার নেক্সট ভিডিওটি আপনারা মিস করবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে শুন অন্য কোনো নতুন ভিডিওতে। বাই নাও, ঈদ মোবারক।